কংগ্রেসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ভাষণ দেওয়ার প্রতিবাদে ওয়াশিংটন ডিসিতে বিক্ষোভ সমাবেশ করেছেন প্যালেস্টাইনের সমর্থকরা। বুধবার কলম্বাস সার্কেল সহ ক্যাপিটল হিলের বিভিন্ন সড়কে এই বিক্ষোভে অংশ নেয় হাজারো মানুষ। নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী উল্লেখ করে তাকে গ্রেপ্তারের দাবি জানান বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিক্ষোভ থেকে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। ওয়াশিংটন ডিসিতে বেঞ্জামিন নেতানিয়াহুর সফরের প্রতিবাদ সমাবেশে অংশ নেয় হাজারো প্যালেস্টাইনপন্থী। কংগ্রেসে ভাষণ দিতে বুধবার ডিসিতে আসেন নেতানিয়াহু। এ সময় ক্যাপিটল হিলের বাইরে তার বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা। একই সাথে তাকে যুদ্ধাপরাধী উল্লেখ করে নেতানিয়াহুর দ্রুত গ্রেফতারের দাবিও জানান তারা। We are giving orders to the Capitol Police to arrest Benjamin Netanyahu. বিক্ষোভকারীরা বলেন, ন্যাশনাল কংগ্রেসের মতো জায়গায় তার প্রবেশে বাধা দিতেই তাদের এই অবস্থান কর্মসূচি। We are here because Netanyahu is a war criminal. এছাড়া নেতানিয়াহুকে সমর্থন জানানোয় সরকারের প্রতিও ক্ষোভ ঝাড়েন তারা। জানান, তাকে সমর্থন দেওয়া মানে পুরো মানবতার গালে চড় মারা। বিক্ষোভে অংশ নিয়ে প্যালেস্টাইনের স্বাধীনতার পক্ষে একাত্মতা প্রকাশ করেন বিখ্যাত অভিনেত্রী সুজান সান্ডারন। এ সময় তিনি বলেন, প্যালেস্টাইনকে মুক্ত না করলে কেউই স্বাধীন নয়। তবে ধীরে ধীরে পরিস্থিতি উত্তপ্ত হলে বিক্ষোভকারীদের ওপর পেপার স্প্রে ব্যবহার করে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে আইন শৃঙ্খলা বাহিনী। Police essentially blocked the way. Marcher organizers tried to tell the police that it's our constitutional right to continue marching. এ সময় বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। সামিউল বারি শিহাব, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।